আপনি কি বায়োব্লগ সম্পর্কে ভাবছেন? ভাবছেন কীভাবে বায়োব্লগ বানাবেন বা কি দিয়ে করবেন? আসুন তাহলে দেখে নেওয়া যাক এমন কিছু কোশ্চেন এক বায়োব্লগ ব্যবসায়ীর কাছ থেকে। আমি এক বস্তা সিমেন্ট এনেছি। আচ্ছা, এক বস্তা সিমেন্ট এনে আমি প্রথমে ইট দিয়ে, ইটও আমার বাড়িতেই রাখা ছিল। আচ্ছা, একটু উঁচু করুন, একটু উঁচু করুন। কিভাবে করেছেন? এই নেটটা আমার যেহেতু অলরেডি পুকুরের কাজ, আচ্ছা নেট আমাকে রাখতেই হয়, কেননা পুকুরের মাছ সেপারেট করার জন্য এই সাইডে ওই সাইডে বেরিয়ে যায়, জল বৃষ্টির সময় অনেক সময় হয়। আচ্ছা, এই নেটও আমার বাড়িতেই রাখা ছিল। আচ্ছা, খালি আমি আপাতত যেটা এনেছি সেটা হচ্ছে কি, প্লাস্টিক। আচ্ছা, আর এক বস্তা সিমেন্ট। আচ্ছা, প্লাস্টিক মানে নরমাল যে বাজারে যে বাজারে পাওয়া যায়, ওখানে মোটা গেজ দেখছি, একটুখানি গেজটা মোটা, একটু গেজ, হ্যাঁ একটুখানি গেজটা মোটা, কেননা জল থাকবে এত হাজার, 3000 লিটার জল থাকবে, আচ্ছা 4000 লিটার জল থাকবে, তাহলে একটুখানি মোটা গেজটা এনেছি আমি। আচ্ছা, আর আদারওয়াইজ সব এই যে পাইপ দেখছেন, হ্যাঁ অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনি এই যে ইয়ার স্টোন লাগানো আছে এর নিচে, ইয়ার স্টোন দেখছেন, আচ্ছা অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার এটার মধ্যে যা যা মাল লাগানো আছে অ্যামাজনে আপনি 2-100 টাকার মধ্যেই দাদা পেয়ে যাবেন। আচ্ছা, পাইপ থেকে ধরে, পাইপ ওই 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন, পাইপ থেকে ধরে, আর একদম যে ব্লোয়ার মেশিনটা আছে যেটা থেকে এই যে বাবল গুলো বেরোচ্ছে, ব্লোয়ার মেশিন ব্লো করছে জলটাকে, এই ব্লোয়ার মেশিনটা হচ্ছে কি, আমি যেটা আনিয়েছি, আচ্ছা ওটা হচ্ছে কি সুনসুন কোম্পানির, সুনসুন সুনসুন কোম্পানি, ওটা এখানকার কোম্পানি না, ওটাও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ওইসব সাইডের কোম্পানি, ভিয়েতনামের কোম্পানি। তো এই সুনসুন কোম্পানি মনে করুন চায়না মেড কোম্পানি, কিন্তু সুনসুন কোম্পানির যেটা, আমি না সুনসুন কোম্পানির কোনো কমিশন নিচ্ছি না কিছু, মানে মোটামুটি যেহেতু আমি অনেকদিন থেকে ইউজ করছি আর 24 ঘন্টাই চলছে, বন্ধ হচ্ছে না, একবারও জলেনি, কিছু হয়নি, তার জন্য আমি রেকমেন্ড করছি যে সুনসুন কোম্পানির এটা যদি আনানো যায় কম পয়সার মধ্যে, আচ্ছা ঠিকঠাক জিনিস আছে। এই সুনসুন কোম্পানির মেশিনটা আমি এনেছি, মোটামুটি এটা দিয়ে 2 ট্যাঙ্ক চালাতে পারবেন আপনি। হ্যাঁ, ওটার আপনার দাম পড়েছে 2600 টাকা, only 2600 rupees. তাহলে আপনার কথা মতো তো সবাই বাড়িতে বাড়িতে যদি একটু চেষ্টা করে সবাই এই জিনিসটা করতে পারবে, একটু চেষ্টা করলে দাদাও হবে নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই, ছাদের উপরেও করা যাবে, আমি আমার ছাদ দেখছেন, আমার ছাদের উপরেও আমি এখন মানে আরো সেটআপ লাগাবো, আর আমার অন্যদিকেও সেটআপ আছে যেখানে এখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা তো আমি মানে প্রথম যেখান থেকে স্টার্ট করেছি এটা আমি আপনাকে দেখালাম। আচ্ছা, তো এটা মেইনলি আপনি পরীক্ষামূলকভাবে করছেন কি? না, বাড়িতে যেটা আমি এখন যেটা করেছিলাম, একবার হারভেস্টিং নিয়েছি তখন আমার পরীক্ষামূলকভাবে ছিল। আচ্ছা, যেহেতু আমি কারো কাছে দাদা প্র্যাকটিক্যালি গিয়ে কারো কাছে আমি শিখিনি, আমি ভিয়েতনামে গিয়ে দেখে এসেছি, আমি নাইজেরিয়ায় গিয়ে দেখে এসেছি, যেহেতু ওইসব সাইডে আমার যাওয়া পরে আমি মাছের বিষয়ে লেকচার দিতে যাই লোককে। আচ্ছা, তো আমি সেই বিষয়ে ওটা দেখে এসেছি, তো আমি ওইখানে দেখে এসে যেটা শিখতে পারলাম ওরা কি দিচ্ছে কি দিচ্ছে না সেই জিনিসটা আমি একটু পড়াশোনা করলাম ওই নিয়ে, যে ল্যাকটোবেসিলিয়াস আমি কোথায় পাবো, আচ্ছা আমি ভেসিলিয়াস পলিম্যাক্স আমি কোথায় পাবো, আচ্ছা কোন ট্যাবলেটের ভিতরে পাবো, কোন ক্যাপসুলের ভিতরে পাবো, এগুলো নিয়ে আমি একটু স্টাডি করেছি, আগে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি। হ্যাঁ, এই নিয়ে আমি কতদিন আছে মাছের লাইনে? আমি মাছের লাইনে, আমার 3 পুরুষের মাছের লাইনেই আছে, আর বায়োফ্লক নিয়ে আমি মোটামুটি ধরুন এই একটা হারভেস্টিং আমি বের করেছি দাদা। আচ্ছা, আর একটা দেখছেন আপনাদের সামনে রয়েছে, তার মানে আপনি জাত মাছ চাষী বলে যাবে? আমি জাত মাছ চাষী, কিন্তু বায়োফ্লকে আমি একটা হারভেস্টিং করেছি, আর এটা সেকেন্ড হারভেস্টিং আমার। কিন্তু এর বিষয়ে উদ্দেশ্য কি আছে সেটা একটু বলুন। এইবার আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমি চাষ করা, মাছ চাষ করা, প্লাস আমি আমার সাথে যারা চাষীরা আছে, যারা ধরুন মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে, তারা পুকুর খুঁড়তে পারে না, কারণ মিউনিসিপ্যালিটি এরিয়ায় পুকুর খুঁড়তে দেয় না, ধরুন কারো জায়গায় জল নেই, জল কম আছে, আচ্ছা সেই সব জায়গায় যারা চাষিরা আছে তারা মাছ চাষে ইন্টারেস্টেড, তাদেরকে আমি চাই কম জল ইনভেস্ট করে, কম পয়সা ইনভেস্ট করে, আচ্ছা হারভেস্টিং অল্প থেকে অল্প জায়গা যাদের কাছে আছে, বেশি থেকে বেশি হারভেস্টিং কি করে করতে পারে, অল্প জায়গায় টাকা ইনভেস্ট করে বেশি লাভ কি করে নেওয়া যায়, সেই বিষয়ে আমি একটা ট্রেনিং সেন্টার, আমি অলরেডি আমার সেট আপ হয়ে গেছে, আমি কবে থেকে স্টার্ট করব সেই বিষয়ে আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দেবো, যে আমি এই তারিখ থেকে বা অমুক দিন থেকে আমি। ক্ষেত্রে ট্রেনিং এ যে শেখাবেন সেটা কি আপনি যেভাবে করেছেন ঠিক সেইভাবেই শেখাবেন, নাকি আরো আধুনিক, মানে আরো খরচা সাপেক্ষে যেগুলো সেগুলো? আমি দুটো অপশনই থাকবে মানুষের কাছে, যাদের কাছে পুঁজি কম, ইনভেস্টমেন্ট কম, আচ্ছা যারা মনে করুন খুবই কম পড়াশোনা শিখে মাত্র ছেলে পেলে বেরিয়েছে, আচ্ছা এখন মনে করুন ওরা কি অল্প পয়সা, ওদের মা বাবা হয়তো সেরকম ভাবে সমর্থন নেই ওদের, যে ওরা সেই ইনভেস্টমেন্ট করে কাজ করবে, তাদের জন্য আমার দেখেছেন অর্ডিনারি বানালেও কি হারভেস্টিং করতে পারবে, তারপরে যদি অর্ডিনারি থেকে তাদের কাছে ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেইভাবে তাদেরকে বলা হবে, যেটা আমি এখন বানাবো সেইভাবে আমি ওদেরকে বোঝাবো, যে কম থেকে কম কোথা থেকে স্টার্ট করা যায় আর বেশি থেকে বেশি কোথায় গিয়ে এটা ইনভেস্টমেন্ট বেশি করার ক্ষমতা থাকলেও মনে হয়। হ্যাঁ,
তাতে গিয়ে ও যখন নেক্সট টাইম করবে তিন মাস, বেশি টাইমের তো আর হারভেস্টিং না, তিন থেকে চার মাসের ভেতরে আপনার যদি পার্টিকুলার কইটা করে, আচ্ছা ম্যাক্সিমামলি আমি কইটার বিষয়ে বলছি, যদি এই বিষয়ে আবার শিং করতে যায় একটু বেশি সময় লাগবে, কারণ শিংটা একটুখানি কম গ্রো করে, শিংটার জন্য একটু মানে আলাদা আলাদা মাছের ক্ষেত্রে আলাদা আলাদা টাইম। শিং মাছ কই মাছের ক্ষেত্রে যদি হয়, কই মাছের ক্ষেত্রে মোটামুটি ধরুন মাস তিনেকের মধ্যে ওরা রেজাল্ট পেয়ে যাবে। মাস তিনেক পরে ইনভেস্ট করুক তারা, তাদের টাকা সেই জায়গায় লাগাক, তাদের জায়গাও ইনভেস্ট হবে সেই হিসাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি আমার